দেওয়ানি মোকদ্দমা সবচেয়ে বেশি হচ্ছে উত্তরাধিকার সূত্রে সম্পত্তির থেকে, অর্থাৎ উত্তরাধিকার সূত্রে যে সম্পত্তি পানা হয় ওয়ারিশগণ, সেই সম্পত্তি নিয়ে সবচেয়ে বেশি দেওয়ানি মোকদ্দমা হচ্ছে। কেন হচ্ছে? উত্তরাধিকার সূত্রে যে সম্পত্তির মালিক হয় ভাই এবং বোনরা, তাদের মধ্যে অনেক সময় মৌখিক আপোষ বন্ধনামা হয়। অর্থাৎ দেখা যাচ্ছে পিতার মৃত্যুর পর তিন ভাই, কেউ একজন রাস্তার ধারে সম্পত্তি নিয়েছেন, কেউ একজন বাজারের ধারে সম্পত্তি নিয়েছেন, কেউ একজন নদীর ধারে সম্পত্তি নিয়েছেন। তো মৌখিক আপোষ বন্ধনের মাধ্যমে তারা তিন ভাই তিন জায়গায় অবস্থান নিয়েছেন। এখন যে ভাইটি বাজারের ধারে সম্পত্তি পেয়েছেন, সে ভাইয়ের টাকার বিশেষ প্রয়োজন হওয়ায় সে সম্পত্তি তিনি বিক্রি করে দিয়েছেন, এবং তিনি চিরতরে নিঃস্বত্ববান হয়ে যান, উনি মারা গিয়েছেন। এখন যার কাছে বিক্রি করেছেন তিনি বাজারের ধারে, সে সম্পত্তিতে তিনি ডেভেলপ করে দোকান বাড়িঘর করে বসবাস করছেন। এখন এই যে পিরিয়ড, অর্থাৎ তিন ভাইয়ের মধ্যে এক ভাই বাজারের ধারে সম্পত্তি বিক্রি করে মারা গেছেন, আরও দুই ভাই রয়েছেন, একজন নদীর ধারে একজন রাস্তার ধারে, তাদের উত্তরাধিকার সূত্রে যারা আসছেন, অর্থাৎ তাদের যে সন্তানরা পরবর্তীতে আসছেন, তারা দেখছে বাজারের ধারে যে সম্পত্তি তার চাচা এককভাবে বিক্রি করেছেন, সুতরাং এই সম্পত্তিতে তাদের হকদার। এই সম্পত্তি এককভাবে তার চাচা বিক্রি করতে পারেন না, কারণ এই দাগে তার বাবাও সম্পত্তি পানা ছিল। কিন্তু যেহেতু বন্ধননামা দলিল ছিল না, মৌখিক বন্ধনে এক এক চাচা এক এক জায়গায় বসবাস করেছেন, সেক্ষেত্রে যিনি এই আপোষ বন্ধননামার মৌখিক বন্ধননামার মাধ্যমে যিনি সম্পত্তি দিয়ে কিনে সেখানে দোকান বা বাড়িঘর করেছেন, এখন উনাকে সেই সম্পত্তি ছেড়ে দিতে হচ্ছে। কারণ হচ্ছে উনি যার কাছ থেকে সম্পত্তিটি নিয়েছেন, তারা তো মৌখিক বন্ধননামার মাধ্যমে সেখানে বসবাস করেছেন। সুতরাং তিন ভাই যে তিন জায়গায়, এখন ভাইয়ের মৃত্যুর পর যখন তাদের সন্তানরা চলে আসলো, তখন তারা সন্তানরা বললো যে আমি নদীর ধারে থাকতে চাই না, আমি বাজারের ধারে যে সম্পত্তি আছে ওইখানে আমি যাব, কারণ ওইখানে সম্পত্তির অনেক দাম, সুতরাং ওইখানে যে আমার বাবা পাবে সেই সম্পত্তিতে আমি যাব। তখন যিনি কিনেছেন তিনি পড়েছেন সমস্যায়। এই নিয়ে হচ্ছে মামলা মোকদ্দমা। সুতরাং এই যে উত্তরাধিকার সূত্রে যে সম্পত্তি নিয়ে এই মামলা মোকদ্দমা দেওয়ানি মোকদ্দমা হচ্ছে, এটা নিষ্পত্তি হওয়ার জন্য, অর্থাৎ এই সমস্যাগুলো কখনোই হবে না যদি আমাদের মধ্যে, অর্থাৎ যে মৌখিক আপোষ বন্ধননামাটা হয় সেটা যদি লিখিত আপোষ বন্ধননামা হয়। অর্থাৎ যেটা আমরা বর্তমানে আমার বাপ চাচারাও দেখছি যে মৌখিকভাবে বন্ধন করে তারা বুক দখল করে আসছেন, কিন্তু আমাদের পরের প্রজন্ম পড়বে অনেক প্রবলেমে। এর মধ্যে কোনো কোনো চাচারা দেখা যাচ্ছে সম্পত্তি বিক্রি করছেন, যেহেতু মৌখিক বন্ধন সেহেতু তিনি যে বিক্রি করছেন সেখানে পরবর্তী আমাদের পরের প্রজন্ম এসে ঝামেলা তৈরি করতে পারে। সেই জন্য প্রতিটি পরিবারে প্রতিটি ফ্যামিলিতে যখন একাধিক ভাই বোনরা থাকবেন, যখন সম্পত্তি মৌখিক বন্ধন হয়, সেই ক্ষেত্রে আপনার অবশ্যই সেই বন্ধননামা দলিলটি লিখিতভাবে রেজিস্ট্রি করে নেবেন। মনে রাখবেন বাংলাদেশ সরকার এই বন্ধননামা দলিলগুলো খুব অল্প খরচে করে করছেন, অর্থাৎ এই বন্ধননামা দলিল খুব অল্প খরচের মধ্যে আপনারা করতে পারবেন। সুতরাং প্রতিটি পরিবারে প্রতিটি ফ্যামিলিতে যদি এই মৌখিক বন্ধন ব্যতীত যদি রেজিস্ট্রি বন্ধননামা থাকে, তাহলে এই সমস্যাগুলো হবে না, দেওয়ানি মোকদ্দমার জন্য এই কোর্টের দ্বারে বছর পর বছর ঘুরতে হবে না। সুতরাং অবশ্যই আপনারা সবাই যারা একাধিক ভাই বোনরা আছেন, যারা সম্পত্তি মৌখিকভাবে বন্টন করে নিচ্ছেন, সেটা অবশ্যই লিখিতভাবে নেবেন। সবচেয়ে ইম্পর্টেন্ট আমি মনে করি বন্টননামা দলিল। এই বন্টননামা দলিল থেকে বাংলাদেশ থেকে 80% দেওয়ানি মোকদ্দমা চলে যাবে, দেওয়ানি মোকদ্দমা করতে হবে না, এই সমস্যা হবে না। সুতরাং প্রতিটি ফ্যামিলিতে অবশ্যই বন্টননামা দলিল দরকার, তাহলে আর সমস্যা পড়তে হবে না কারো। উত্তরাধিকার সূত্রে বন্টননামা দলিল থাকলে যারা পরবর্তী উত্তরাধিকার আসবেন তারা অতি সহজে সেই দলিল দ্বারা তার নিজের সম্পত্তি বিক্রি করতে পারবেন, সেখানে আর পরবর্তীতে কোনো প্রবলেম হবে না, এবং নামজারি করতে পারবেন, বিক্রয় করতে পারবেন, ব্যাংক লোন নিতে পারবেন, সব কিছু নিতে পারবেন সেই বন্ধননামা দলিলের মাধ্যমে। সুতরাং আমি বলবো যে অবশ্যই অবশ্যই মৌখিক বন্ধননামা না, রেজিস্ট্রি বন্ধননামা অবশ্যই অবশ্যই করতে হবে, তাহলে আমাদের দেশ থেকে পরের প্রজন্ম একটি সুন্দর বাংলাদেশ পাবেন, এত মামলা মোকদ্দমার ঝামেলা থাকবে না। সুতরাং আজকের ভিডিওর মাধ্যমে আমি এটাই বোঝাতে চাচ্ছি যে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি নিয়েই সবচেয়ে বেশি মামলা মোকদ্দমা হয়ে থাকেন, সুতরাং সেটা নিরসনের জন্য অবশ্যই বন্ধননামা দলিল প্রযোজ্য, এবং বাংলাদেশ সরকারকে অবশ্যই বন্ধননামা দলিল বাধ্যতামূলক করে দেওয়া উচিত।
যে বাবার মৃত্যুর পর যখন সন্তানরা থাকবেন তারা যেন অবশ্যই বন্ঠনামা দলিল বাধ্যতামূলক করা হয়, তাহলে বাংলাদেশ থেকে অনেক মামলা কমে যাবে, অনেক চাপ কমে যাবে, অনেক ঝগড়া কমে যাবে, অনেক হয়রানি কমে যাবে। আমি অ্যাডভোকেট কাজী হুমায়ুন কবির, উকিল বাড়ি আয়েশা হত্যাকাণ্ড ফেসবুক পেজ এবং উকিল বাড়ি ইউটিউব চ্যানেলে সবসময় মানুষের উপকারী কিছু আইন সংক্রান্ত ভিডিও করে থাকি এবং অনেকেই দেখে থাকেন, যারা দেখেন এবং যারা শেয়ার করেন, যারা লাইক কমেন্টস করেন, সবার প্রতি আমি কৃতজ্ঞ। সবার জন্য রইল শুভকামনা। পরবর্তীতে আরও নতুন কোনো টপিক্স নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ।